हेलो हाय বন্ধুসকল সকলোকে স্বাগতম শিব শইকীয়া ব্লগলৈ আজি এটা নতুন ভিডিও আৰম্ভ কৰিম বুলি ভাবিছোঁ ভিডিওটো খাস একো নাই কোভিডৰ কাৰণে কোনো যাব পৰা নাই কোনো ওলাব পৰা নাই সো গতিকে ভাবিলোঁ এক সৰু এটা ভিডিও এটা এনেই বনাই চাওঁ সো আজি অফ সো অফৰ কাৰণে কেমেৰাটো অন কৰি ললোঁ আৰু বৰ্তমান এটা নতুন ভিডিও বনাম বুলি আৰম্ভ কৰিছোঁ গতিকে বৰ্তমান মই টেৰেছৰ ওপৰত ছাতৰ ওপৰত অলপ রোড লো আসো সো বিরাট সুন্দর পরিবেশ সো আজি মই গৈ আছো অন্য এজন অসমীয়া মানুহ মত যিজন অসমৰে হয় মাজুলী ঠাইৰে তেওঁৰ ৰুমত গৈ আছো তেওঁ আজি নিমন্ত্ৰণ জনালে নিমন্ত্ৰণ মানে কি আৰু অহা যোৱা হৈ থাকে একেলগে ওচৰ আচৰিকে থকা হয় ন সো এয়া তেওঁৰ ৰুমলৈ গৈ আছো বহুত ওপৰলৈ উঠিব লাগে এয়া আমার পবন হাজরিকা মাজুলীর এয়া পবন দার রুম রুমত আমার বনি আছে খানা কি বনি আছে এয়া এয়া পবনদা বনাই আছে এইজন পবনদা খালি কি বনাই আছে ওয়াও টেস্টি পুরো অসমীয়া সাজপাৰত পুরো লোকেল সাজত এয়া আপনার রায়তা বনাই আছে রায়তা ইয়াত আপনার দই কুকুম্বর পিঁয়াজ জলকীয়া ধনিয়া তারপর আপনার বিটরুট এইবিল আছে এইবিল আপনার চিকেনের কারণে চিকেন বনাবর কারণে কারি কারি বনাবর কারণে রেডি এয়াটো আপনার বিরিয়ানি বনব এটার বিরিয়ানি আর এয়া আমি বনাম কাবাব কাবাব বনাম ঘরতে একচুয়ালি ঘর বনাই খালে কি হয় হাইজিন হয় হাইজিনটা মেইনটেইন করে রাখবা হয় আর বর্তমান কোভিডর সময় সো বাহির খাওয়াতে ঘর বনায় খাওয়া বেশি সেফ সো আহক কেনেদরে বনাইছে বহুত লাজ অভাব টেস্টি টেস্টি খানা চাও কেনেদরে বনাইছে আহক বনাই আছে অলরেডি অলরেডি হেল্প করে দিল যাব লাগে বর্তমান বনাই আছে আমার পবন দায় এফালে চিকেন কারি বনাই আছে এফা বিরিয়ানির কারণে বিরিয়ানি বা লেগ পিস এয়া চিকেন কারি বিরিয়ানি আর এয়া কাবাব কাবাব অলরেডি ফ্রাই হওয়া নাই কাবাব সব বনাব লাগিব সো লাজবাব খানা হব আজি তাছ টেস্টি টেস্টি খানা অলরেডি প্রস্তুত হয়ে আছে অলমোস্ট এফালে বনায় আধা আধি খায় এদাই করলে দেখুন টেস্টি ওয়াও আধা আধি বনায় আছে খায় আছে ন কি খায় আছে এয়া কাবাব ওকে কাবাব অলরেডি আধা বনাই আছে খায় আছে এফালে দেখাতো ধুনে লাগছে বা ভাল হয়েছে কাবাব ফ্রাই ঘরতে বনাব পারে আপনাদের ইয়ার বিশেষ প্রয়োজন হয় চিকেন লাগিব কাবাব মশলাটো লাগিব ডিম লাগিব তাত বিভিন্ন গোটেইখিনি মশলা মিক্স করে ধুনকে সানি তেলত বাস ফ্রাই করলেই হল সো গোটেই অংশবিলাক দেখুৱা নাই অলপ অলপ কিছু দেখাইছো অলরেডি এয়া হয়ে আছে বিরিয়ানির কারণে ঘরতে যেটা বিরিয়ানিটা বনোয়া হয়েছে গতি প্রেসার কুকার বনোয়া হব না সো বনার প্রসেসটা অল্প বেলেগ সো মাংসটো আগতে গ্রেভিটা রেডি করা হয় তারপর কাহি লৈছে তারপর এটা রাইস দিব ইয়াত ভালকে ধুই মেলি চাফ চিকুণ করে রাইসটা দিয়া হব তারপর আকৌ গ্রেভিটো দিয়া হয়ে যাব সো খানা অলমোস্ট প্রিপেয়ার হয়ে আছে আনাটা হাফ এন আওয়ার্স খানা হয়ে যাব রেডি গতি মোৰ কাম নাই মই ভিডিওটো কৰি আছো এয়া এফালে পবন দাই বহুত ধুনীয়া খানা বনায় এয়া ধনিয়া বিরিয়ানি দি আছে তাম টেস্টি খানা বিরাট সুন্দরভাবে হাইজিন মেইনটেইন করে বনোয়া হয়েছে গতি অলমোস্ট আমার খানা হয়ে গেল বর্তমানে খানা রেডি ইয়াম সুন্দর বা পবন দা বিরাট সুন্দর হয়েছে বহুত ধুনীয়া হয়েছে খানাটো থ্যাংক ইউ থ্যাংকস ফর ইনভাইটিং এয়া আমি খাই লওঁ তেনেহলে আপোনালোকে যদি ঘৰত বনাব ইচ্ছা করে তেনেহলে বিরিয়ানিটো বহুত সিম্পল রেসিপি হয় ঘৰত বনাব পাৰে খাব পাৰে সুন্দরভাবে গতিকে আমিও খাই লওঁ বিশেষ নেদেখাওঁ আপোনালোকক খোৱা বোৱা হৈ গ'ল গতিকে বৰ্তমান এতিয়া অকণমান ওপৰত টেৰেছৰ ওপৰত আহিছোঁ আকৌ অকণমান ৰ'দ ল'বৰ কাৰণে যিহেতু বৰ্তমান বতৰটো বৰ বিশেষ গৰমো নহয় ঠাণ্ডাও নহয় বেংগালোৰৰ ৱেডাৰটো বহুত কুল হয় সো টেৰেছৰ ওপৰৰ পৰা কিছু এনে অংশ দেখা পোৱা যায় এনেদৰে আকাশখন কিন্তু বিৰাট ধুনীয়া লাগিছে সুন্দৰ এটা সেউজীয়া পোক আৰু ইয়াৰ কাষত এডৰা কিবা খেতি কৰাৰ মানুহে খেতি কৰে আৰু দেখা পাইছে কেনেকুৱা বিৰাট সুন্দৰভাৱে